বন্ধুদের সাথে শেয়ার করো ডেফিনেটলি যদি ভালো লাগে আর তার থেকেও বড় মাস সেটা হলো সাবস্ক্রাইব করে দিও তাহলে মোটিভেশন লেভেলটা এখান থেকে পুরো একদম ওখানে চলে যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অবশ্যই অল করে দিও যাতে নোটিফিকেশনস গুলো পেয়ে যাও তো চলো আপাতত ভেতরে গিয়ে বাকি কথা বলি একদম চলো যা যা আমরা কিন্তু চলে এসেছি জেড কিচেন তো জেড কিচেনে ফার্ন্ড রেসিডেন্সি জেড কিচেনের ভেতরটা দেখে না অসম্ভব সুন্দর করে সাজানো অ্যাম্বিয়েন্সটা মানে দারুণ চোখ জোড়ানো আর প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর এই জেড কিচেনের যে তোমরা যদি আসতে চাও আর কি নিয়ার বাইতে তোমরা কুপেন গেটেও আসতে পারো ওখান দিয়েও অ্যাভেলেবেল থাকে আর তাছাড়া তোমরা যদি চাও ওখানে মেনু পুরো ওদের ডিটেলসটা দেওয়া থাকে জেনারেলি আলাদা করে কোনো বুফে সেভাবে মেনু নেই ওদের ওখানে আর উইকেন্ড আর উইকডেজে একটু চেঞ্জ থাকে তো সেইগুলো তোমরা আসলে এখানে ডিটেলসে পেয়ে যাবে আর আজকে যা যা আমরা ট্রাই করবো সেগুলো তোমাদের দেখাবো বাই দেবে বুফের যে স্টার্টার্সগুলো আছে ওগুলো অন টেবিল বাকিটা কিন্তু ওদের বুফের সেকশানেই দেওয়া তো ফার্স্টে কিন্তু স্টার্টার্সের মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে রয়েছে পনির টিক্কা পুরো সবুজ সবুজ কালারের আর এরকম সাইজের এক একটা পনিরের পিস রয়েছে দেখতে পাচ্ছ দেখে তো মোটামুটি ভালোই টেম্পটিং লাগছে বা টেস্টের ওপর কেমন টেস্ট হয় সেটাই এখন মেন দেখার বিষয় আর তার সাথে কিন্তু ওরা দিয়ে দিয়েছে এদিকে দেখতে পাচ্ছ ক্রিস্পি চিলি বেবিকর্ন যেটা মোটামুটি সব বুফেতে কিন্তু একটা কমন আইটেম আর সাইজগুলো মোটামুটি দেখতেই পাচ্ছো এরকম সাইজের রয়েছে তো চলো ফার্স্ট এবার পনিরের টিক্কাটা ট্রাই করি তো টেস্ট কিন্তু আমার এটার দারুণ লেগেছিলো একটা সুন্দর স্মোকি ফ্লেভার হয় যেরকম টিক্কাতে সেটা কিন্তু দারুণভাবে মুখে হিট করছিল আর সব থেকে যেটা মেন ব্যাপার এর এর মধ্যে কিন্তু একটা টক টক ব্যাপার ছিল মেবি ধনে পাতা পুদিনা পাতা তারপর লেবু দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটা বানানো হয়েছে তো নেক্সট নিয়ে নিয়েছি ওদের ক্রিস্পি চিলি বেবিকর্ন তো তোমরা তো আগে মোটামুটি এর সাইজগুলো দেখেছো আরেকবার দেখে নাও এরম এক একটা সাইজের রয়েছে তো চলো টেস্ট করি তো এটার টেস্ট কিন্তু আমার সব থেকে ফার্স্টে যেটা বলবো টেস্টেরও আগে এটা কিন্তু যথেষ্ট ক্রিস্পি ছিল নর্মাল অনেক বুকেতেই ক্রিস্পি হয় না আর তাছাড়া ট্যাঙ্গি ফ্লেভার ছিল আর অতটাও স্পাইসি ছিল না ওভারঅল কিন্তু আমার বেশ ভালোই লেগেছে তো এবার ওদের স্যালাড সেকশনের মধ্যে যে ননভেজ স্যালাড তাতে ছিল এগ স্যালাড নিয়েছি দেখতেই পাচ্ছ তো মোটামুটি একটা এগকে চার পাঁচ মানে বয়েলড এগকে চার পাঁচ টুকরো করে আর ওর মধ্যে যেটা তোমরা সস দেখতে পাচ্ছ ওটা কিন্তু মেওনিজ ছিল আর তার মধ্যে ব্ল্যাক অলিভ ছিল মাস্টার্ড ছিল আর গোলমরিচও ছিল আর এবার যদি টেস্টের কথা বলি টেস্ট কিন্তু আমার বেশ ভালো লেগেছে যেহেতু তোমাদের বললাম মাস্টার ছিল একটা সর্ষের কিন্তু হালকা হালকা ঝাঁজ মুখে পড়ছিল আর সবথেকে বড়ো কথা এক হোয়াইট শুধু ছিল না এর মধ্যে কিন্তু ডিমের যে মানে কুসুমটা হয় সেটাও ছিল তো সব মিলিয়ে বলতে গেলে একটা অন্যরকম স্যালাডই ট্রাই করলাম আমার কিন্তু দারুণ লেগেছে এই বুফের যেটা একটা মেন অ্যাট্রাকশন সেটা হলো এই গ্লাসটা মানে এই কোক ভর্তি গ্লাসটা দেখতে পাচ্ছ তোমরা চাইলে কোকও নিতে পারো বা স্প্রাইটও নিতে পারো এটা কিন্তু টোটালি আনলিমিটেড মানে এর জন্য তোমাদের এক্সট্রা কোনো পে করতে হবে না যে বুফের প্রাইস আছে তার মধ্যে কিন্তু এটা ইনক্লুডেড আর যতবার খুশি রিফিল করিয়ে নিতে পারবে এটা কিন্তু আমার মনে হয় একটা দারুণ ব্যাপার তো আমি ওদের ননভেজ স্টার্টার্সের মধ্যে ফার্স্টেই নিয়ে চলে এসেছি চিলি চিকেন ড্রাই দেখতেই পাচ্ছ এরকম সাইজের পিসেসগুলো আছে আর এর মধ্যে অনিয়ন ইউজ করা হয়েছে ক্যাপসিকাম স্প্রিং অনিয়ন এরকম সব কিছু দিয়েই তৈরি করা আর আর একটা জিনিস চিলি চিকেন ড্রাইতে কিন্তু পুরো প্রপার মানে বোনলেস পিস ইউজ হয়েছে এরকম না কিছু বোনলেস আছে আর কিছু বিধ বোনও আছে তো এবার চলো এটাকে ট্রাই করি সত্যি কথা বলতে দেখো চিলি চিকেন ড্রাই মানে চিলি চিকেন নামটা শুনলে আমরা ভাবি হয়তো একটু স্পাইসিও অনেক জায়গায় হয় ওরকম চিলি চিকেন স্পাইসি করা বাট এটা একদম সেরকম ছিল না একদম নর্মাল ছিল খেতে ভালোই ছিল আর সঙ্গে যদি বলি সোয়া সসের একটা হালকা ফ্রেগরেন্স পাওয়া যাচ্ছিলো কি খেতে ভালো ছিল এবার নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই দেখতে পাচ্ছো আমি আগে ভেঙে দেখাই তোমাদেরকে এই দেখো ভেতরের কিন্তু মোটামুটি মাছের ফিলিংস অনেকটাই ছিল আর বলে রাখা ভালো এটা কিন্তু বাসা ফিশ ইউজ করছে ভেটকি নয় আগেই বলে দিলাম দেখে তো মনে হচ্ছে খুবই ক্রাঞ্চি তো চলো ফার্স্টে বাইটটা দিয়ে দেখি সিরিয়াসলি মানে যেরকম তোমাদের বলেছিলাম নেক্সট লেভেলের কিন্তু ক্রাঞ্চি ছিল মানে কপিটাইট ইস্যুর জন্য আমি শোনাতে পারছি না যদি শোনাতে পারতাম আওয়াজটা বুঝতে পারতে মানে কি লেভেলের যে ক্রাঞ্চি ছিল বলে বোঝানোর মতো না আর টেস্টের কথা যদি বলি টেস্ট কিন্তু যথেষ্ট ছিল আর মাছের ফিলিংস তোমরা দেখেছোই ওভারঅল কিন্তু দারুন ছিল এটা নেক্সট চলে এসেছি আমাদের চিকেন সসেস স্যালাডে চিকেন সসেসগুলো একদম পাতলা স্লাইস করে কাটা হয়েছে তাছাড়া কিন্তু ক্যারেট ছিল অলিভ ছিল ব্ল্যাক অলিভ আর অনিয়ন্স ছিল আর বেস্ট যে সসের যে বেস্টটা ছিল দেখতে পাচ্ছ স্যালাডের মধ্যে ওটা অ্যাকচুয়ালি মিওনি আর টমেটো কেচাপ দিয়ে মিক্স করে বানানো হয়েছিল সত্যি কথা বলছি স্যালাড হিসেবে অসম্ভব ভালো ছিল খেতে আমি জানি স্যালাড খেয়ে পেট ভরানো উচিত না বাট আমার খাওয়া বুফেতে মানে যদি বলো বেস্ট স্যালাড এখনও পর্যন্ত এদের দুটো স্যালাড ননভেজ আমি খেয়েছি একটা হচ্ছে চিকেন সসের স্যালাড আর একটা হচ্ছে এগ স্যালাড এগটাও ভালো যারা এগ খেতে ভালোবাসা তাদের ভালো লাগবে মানে বয়েলড এগ যারা খেতে ভালোবাসো ওটাও একটা মাস্টার্ডের ভালো ইয়ে ছিল আর চিকেন স্যালাডটা তো অভূতপূর্ণ ছিল মানে ডেফিনেটলি একবার হলেও তোমাদের ট্রাই করা উচিত স্যালাড হলেও তো নেক্সট ওদের আইটেম ছিল হচ্ছে চিকেন তন্দুরি দেখতেই পাচ্ছ ওপরে ধনেপাতা ধনেপাতা কুচিয়েও দেওয়া আর কত সুন্দর মশলা ম্যারিনেশন আছে ভেতরে মানে মাংসটা কিন্তু যথেষ্ট আমি ট্রাই করেছিলাম সফট ছিল আর ভেতরটাও যথেষ্ট মানে কি বলবো ফ্রেশ দেখতেই পাচ্ছ আর একদম নরম ছিল এবার বলে রাখি ওরা কিন্তু সাথে ডিপসও দিয়ে গেছে তোমরা যেটা যা স্টার্টারে খাচ্ছ তার সাথে যেই ডিপসটা যাবে তার মধ্যে মানে তোমরা সেটা ইউজ করতে পারো যেমন একটা গ্রিন চাটনি ছিল একটা মানে টমেটো কেচ ছিল আর ছিল হচ্ছে মিওনিজ তো প্রথমে টিক্কাটাকে আমি শুধু ট্রাই করেছিলাম সত্যি কথা বলছি ওদের এত ভ্যারাইটি এত অপশান খেতে খেতে মানে ওরা অনেকক্ষণই দিয়ে গেছে আর শ্যুটের চক্কর একটু ঠান্ডা হয়ে গেছিলো বাট স্টিল আমি বলবো টিকাটা খেতে সরি টিকা না তন্দুরিটা খেতে খুবই ভালো ছিল ঠিক আছে মানে কিন্তু আমার একটা জিনিস যেটা একটু কম লেগেছে সেটা হচ্ছে স্মোকি ফ্লেভার স্মোকি ফ্লেভারটা আমি সেরকম একটা পাইনি বাট আদারওয়াইজ যদি আমাকে বলতে হয় আর একটু গরম থাকলে মানে যেহেতু আমাদের চক্করেই ঠান্ডাটা হয়েছে নো ডাউট বাট গরম থাকলে জিনিসটা আরও তুখর লাগতো আমি গ্রিন চাটনি দিয়ে একটু ট্রাই করে বলবো গ্রিন চাটনি দিয়ে জানো মানে তন্দুরি বা এই কাবাব টাইপের আইটেমগুলো খুব খেতে ভালো লাগে আর এটাও ভালো ছিল মানে স্মোকি ফ্লেভারটা বাদ দিয়ে খুবই ভালো ছিল নেক্সট ওদের একটা ভেজ তোমার স্টার্টার্স নিয়ে এসেছি সেটা হলো চিজ বল দেখতেই পাচ্ছ ভেতরে চিজটা কিন্তু এখানে মানে কি বলবো ওই কিউব চিজগুলোকে যেরকম ডাইস চিজগুলোকে গ্রেট করে মানে আমার যেটুকুনি লেগেছিল আলু তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স অনিয়ন তারপরে ক্যাপসিকাম এই সমস্ত কিছু দিয়ে জানো তো মানে একটা মিক্সচার মতো বানানো হয়েছিল তারপরে সেটাকে প্যানকো ব্রেড ক্রামস এইগুলো মানে প্যানকো ইয়ে দিয়ে বা ব্রেড ক্রামস দিয়ে তোমার কোট করে জিনিসটাকে ডিপ ফ্রাই করা হয়েছিল বাইরের কোটিংটা খুব খুব ক্রিস্পি ছিল ভেতরটা অ্যাভারেজ লেগেছে মানে আমার তেমন একটা কিছু আহামরি লাগেনি এটা খুব মুখ মারছিল মানে মুখটা মেরে যাচ্ছিলো এতটা ইয়ে লাগছিল যদি তোমরা তাও কেচাপ দিয়ে ট্রাই করো এটা আমার মানে বেটার লাগবে বাট ভেজ হিসাবে অ্যাভারেজ আমার মতে তোমাদের যে এটা খেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই তবে টেস্ট করতে চাইলে একবার ট্রাই করতে পারো তো আমার এটা মোটামুটি লেগেছে এই বুফেটার ডিটেলসটা তোমাদেরকে একটু বলে দিই এই বুফেটা যদি তোমরা মানডে থেকে স্যাটারডে আসো তাহলে লাঞ্চের জন্য পড়বে সিক্স নাইন ইনক্লুডিং ট্যাক্স আলাদা করে কোনো ট্যাক্স বা জি নেই যদি ডিনারে আসো মানডে টু স্যাটারডে এটা পড়বে এইট ফর্টি নাইন ইনক্লুডিং ট্যাক্স আর যদি সানডে আসো তাহলে এই বুফেটার প্রাইস পড়বে নাইন ফরটি নাইন ইনক্লুডিং ট্যাক্স লাঞ্চ অ্যান্ড ডিনার বোথ আর সানডেতে আইটেমও কিছু বেশি থাকবে টাইমিং হচ্ছে সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটে লাঞ্চের জন্য এবং ডিনারের জন্য হচ্ছে সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা ওকে তো মেন কোর্সে নিয়েছি দেখতে পাচ্ছ স্টিম রাইস আছে এদিকে ছিল ডাল লাসুনি এই দিকে রয়েছে কিন্তু পটল রসা আর এই সাইডে যেটা আছে এটা কিন্তু কড়াই পানির আর এইটা হচ্ছে কিন্তু রহু কালিয়া তো দেখতে পাচ্ছি রুই মাছের পিসটা মোটামুটি এরকম সাইজের রয়েছে পেটির যে পিসটা সেটা তো প্রথমে ওদের যে ডাল লসুনি যেটা রয়েছে সেটার সাথে আমি একটুখানি ভাতটা মাখিয়ে নিই দেখি এবার এটা কীরকম লাগছে টেস্টটা কীরকম তো অল্প একটু ভাতের সাথে মাখিয়ে নিলাম ডাল লসুনিটা চলো এবার টেস্ট করে দেখি তো এটা টেস্টটা যেটা আমার খেয়ে ফিল হয়েছিল একদম বেসিক নর্মাল যেরকম ডাল খেতে হয় সেরকমই আর ভাতের সাথে কিন্তু ভালোই লাগছে ডাল ভাত যেরকম নর্মাল হয় সেরকমই ভালোই লেগেছে তো এবার ট্রাই করবো ওদের পটল রসাটা তো দেখতেই পাচ্ছ এরকম সাইজের পটলটা রয়েছে তো চলো ফার্স্টে ট্রাই করি তো ফার্স্ট বাইটটা দেওয়ার পর যেরকম নর্মাল পটলের ভেতর যেরকম পটলের বীজ থাকে নর্মালি সেরকম মানে আলাদা কিছু ভেতরে আমি বেজলাম তাদের ভেতরে কিছু স্টাফিংস থাকবে বাট কিছু নেই নর্মালি পুরো তো এবার একটু ঝোলের সাথে ভাতটাকে মাখিয়ে দেখি কিরকম ঝোলের সাথে কীরকম টেস্টটা লাগছে অ্যাকচুয়ালি মানে ঝোলটার যে টেস্টটা না একটু হালকা হালকা মিষ্টি টাইপের টেস্ট ছিল যেটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ভালো লাগে মানে আমি এই টাইপের টেস্টটা পছন্দ করি আর কি তো ভাতের সাথেও কিন্তু নর্মালি ভালোই লাগছে তো এবার নিয়ে নিয়েছি ওদের কড়াই পনির তো দেখতে পাচ্ছ এরকম সাইজের কিন্তু এক একটা পনির ওরা প্রোভাইড করছে তো ফার্স্টে টেস্ট করি তো এটা টেস্ট কিন্তু আমার ভালোই লেগেছে আর সব থেকে যেটা মেন কথা পনিরটা কিন্তু ফ্রেশ ছিল আর সফটও ছিল ভালোই আর একটা কথা এর মধ্যে কিন্তু জুলিয়ান সাইজ মানে জুলিয়ানভাবে কাটা আদা ছিল তার মধ্যে ছিল পেঁয়াজ ছিল ক্যাপসিকাম ছিল সব দিয়ে বানানো আর একটা কথা তোমাদেরকে বলে দিই যে এই তোমরা কিন্তু এখানে ব্রেড সেকশনে নান বা তন্দুরিও পেয়ে যাবে আমরা নি কারণ আমাদের পেটে একদম আর জায়গা ছিল না তো তোমরা চাইলে অবশ্যই নিতে পারো তো এবার নিয়ে নিয়েছি রুই কালিয়া তোমাদের দেখে নিয়েছো মাছের সাইজটা কীরকম তো আমি একটু ভেঙে তোমাদের ভেতরটা যে দেখিয়ে নিই তো দেখো দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু ভালো ফ্রেশ মনে হচ্ছে দেখে আপাতত তো এবার টেস্ট করার পালা তো ফার্স্টে একটু মাছের ঝোল দিয়ে আমি ভাতটা একটু মাখিয়ে ফার্স্টে দেখি ঝোলটা কীরকম টেস্ট তো ভাতের সাথে কিন্তু ভালোই লেগেছে আমার ঝোলটা খুব খারাপ নয় টেস্টটা কিন্তু একটা জিনিস যেটা ড্রব্যাক লাগলো একটুখানি সেটা হচ্ছে মাছের ঝোলটার মধ্যে কিন্তু নুনের পরিমাণটা আমার একটু বেশি লেগেছে যেটা একটু মানে ডিসঅপয়েন্ট করলো আদারওয়াইজ কিন্তু মাছের ঝোলটা ভালোই ছিল আর মাছের টেস্টটা যদি বলতে হয় একটু মাছ আমি খেয়ে দেখছি তো মাছের টেস্টটা কিন্তু ভালোই আর মাছটা যথেষ্ট যেরকম বললাম ফ্রেশ আছে ওভারঅল কিন্তু সব মিলে আমার ভালোই লেগেছে তো ওদের মেন কোর্স থেকে নিয়ে নিয়েছিলাম আমি ভেজ নুডলস দেখতেই পাচ্ছ খুব একটা মোটা টাইপের নুডলসটা ছিল না মিডিয়াম নুডলসটা ছিল পাতলা টাইপেরই এর মধ্যে প্রচুর পরিমাণে ভেজিস ইউজ হয়েছিল ক্যাপসিকাম ক্যারেট অনিয়ন তারপরে হচ্ছে স্প্রিং অনিয়ন সব কিছু ক্যাবেজও ছিল তো চলো এটাকে ট্রাই করব দেখো সত্যি কথা বলতে নুডলসটা ভালো ছিল হ্যাঁ ভেজ নুডলস যেরকম হয় তার থেকে বেটারি মানে টেস্টি ছিল তবে এটার সাথে পেয়ার আপ করার জন্য আমি সেরম কিছু একটা আইটেম দেখিনি স্টার্টার্সের ড্রাই চিলি চিকেনটা ছিল ওটার সাথে তোমরা চাইলে পেয়ার আপ করতে পারো বাট তাছাড়া চিকেন কষা দিয়ে মানে ওই যেটা আর একটা চিকেনের আইটেম ছিল আর কি সেটার সাথে আমার মনে হয় না তোমার এইটা ভালো যাবে বাট নুডলসটা ভালো ছিল তো বুফের মেন অ্যাট্র্যাকশন কিন্তু মাটন বিরিয়ানি সেটা নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এটা হায়দ্রাবাদ স্টাইলে আর কি মাটন বিরিয়ানিটা ছিল মাটন বিরিয়ানিটা কিন্তু ওরা গরম গরম করে সার্ভ করেছে তোমরাও একটু আগে দিয়ে বলে দিও কারণ ওদের দশ পনেরো মিনিট সময় লাগবে যখন তোমরা মেন কোর্সটা খাবে আর সত্যি কথা বলতে মাংসটা ভেবো না কিন্তু এরকম দেখে যে শক্ত এতটাই গরম ছিল যেহেতু গরম গরম সার্ভ করছে আমি মাংসটা খুলতে পারছিলাম না বাট খুব নরম ছিল মাংসটা তো দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি ওদের মুখ লেবাবদারটা তো একটা হার পিস নিয়ে নিয়েছি হালকা একটু গ্রেভি আছে বলা যেতে পারে মাংসটাও খুবই সফট তো চলো ওটার সাথে পেয়ার আপ করে খেয়ে দেখি বিরিয়ানিটা তো এবার নিয়ে নিয়েছি ওদের বিরিয়ানিটা তো চলো ফার্স্টে টেস্ট করব তবে বলে রাখি এটা হায়দ্রাবাদি স্টাইলের যেহেতু বিরিয়ানি এখানে আলু বা ডিম কোনোটাই কিন্তু নেই আর রাইসটা বেশ ঝুরঝুরে ছিল একটু ভেঙে গেছে বাট ভালো ছিল মশালেদার ব্যাপারটা ছিল খুব একটা নয় আমি যেরকম পছন্দ করি দেখে মনে হতে পারে যে অনেকটা বেশি মশালেদার কিন্তু না একদম লাইট ছিল বিরিয়ানিটা খুব সুন্দর বেরেস্তা ছিল মানে ওপর দিয়ে ছড়ানো তো বেরেস্তার ফ্লেভারটা ইনট্যাক্ট ছিল বিরিয়ানির মধ্যে তাছাড়া প্রতিটা ফ্রেগরেন্স মানে বুফের বিরিয়ানি ইন জেনারেল ভালো হয় না বাট এটা খুবই ভালো ছিল মাংসটা প্রচণ্ড সফট গরম ছিল বলে তখন আমি ছিঁড়তে পারছিলাম না বাট টেস্টটা খুব ভালো ওভারঅল বুফের বিরিয়ানিটা এই বুফের বিরিয়ানিটা তোমরা খুব ভালো এনজয় করবে তো ওদের ডেজার্ট থেকে নিয়েছি ফ্রুট কাস্টার্ড মধুমিতা যেহেতু ফ্রুট কাস্টার্ড খায় না তাই আমাকেই দেখাতে হচ্ছে তো ভেতরে অনেক ফল দেখতে পাচ্ছি মেবি পাকা পেঁপে মনে হচ্ছে তোমরা ভিডিওতে তো দেখতেই পাচ্ছ তো চলো আপাতত এবার দেখি কেমন তো টেস্ট যদি বলতে হয় এটা টেস্ট কিন্তু আমার ভালোই লেগেছে মানে মিষ্টিটা খুবই লাইট ছিল তো তাই আমি বলবো অন্য ডেজার্ট খাওয়ার আগে তোমরা এই ফ্রুট কাস্টার্ডটা ট্রাই করে নাও যেহেতু মিষ্টির পরিমাণটা কম তো মিষ্টিটা তোমরা বুঝতে পারবে না তাই বললাম এটাকে আগে ট্রাই করে নাও তো ওদের ডেজার্ট সেকশন নিয়ে চলে এসেছি তো ফার্স্টে কিন্তু আছে নর্মাল যে পুডিং হয় সেরকমই একটু ড্রাই টাইপের আছে এটা তার পাশেই কিন্তু আছে ক্যারামেল কাস্টার্ড ঠিক যেরকমটা হয় সেটাই আছে তার পাশে ছিল তুলতুলে কালো জামুন দেখতে পাচ্ছ একদম রসের টৈটম্বুর আর পুরো গরম ছিল দেখো ভেতরটা পিঙ্কিশ কালারেরও ছিল আর সাথে ছিল কিন্তু সবার প্রিয় রসগোল্লা তো বুফেস ডেজার্টগুলো বেশ টেমটিং দেখে তো লাগছিল তো ফার্স্টে ওদের পুডিংটা ট্রাই করব দেখো পুডিংটা আমার সত্যি কথা বলতে অ্যাভারেজ লেগেছিলো খুব যে ভালো লেগেছে সেটা আমি বলবো না একটু এগের যারা স্মেলটা পছন্দ করো না তাদের হয়তো একটু ইয়েড লাগবে কারণ একটু এগের স্মেল বেরোচ্ছিল আর মিষ্টিটা লাইট ছিল আচ্ছা এবার ক্যারামেল কাস্টার্ডটা ট্রাই ট্রাই করবো আর কি ক্যারামেল কাস্টার্ড যেরকম হয় সেরকম ছিল খেতে খুব ভালো ছিল কোনো এগের যে স্মেল বা কিছু ছিল না হুম মিষ্টিটা একদম লাইট ছিল তোমরা চাইলেটা রিপিট করে যতবার ইচ্ছা খুশি খেতে পারো তো নেক্সট হচ্ছে ওদের গরম গরম কালো জামটা ট্রাই করব ভেতরটা ঠিক অরিজিনাল ভালো মিষ্টির দোকানে যেরকম হয়ে থাকে পিঙ্কিশ টাইপের আর বাইরেটা বেশ করে ভাজা সেরকমই ছিল আর সাথে যেটা বললাম আর কি গরমটা একটা বিশাল বড়ো প্লাস পয়েন্ট এখানে আর সত্যি কথা বলতে এত ভালো ছিল একটু মিষ্টিটা বেশি ছিল যারা আর কি বেশি মিষ্টি খেতে না তাদের একটু অসুবিধা হবে বাট তাছাড়া যদি মানে কালো জাম নিয়ে বলি সত্যি কথা বলছি মানে কোয়ালিটি ওয়াইজ এই বুফেটে আমি একটু দেখিনি যে ওরা কোয়ালিটিটার সাথে কম্প্রোমাইজ করেছে মানে কোয়ালিটি কিন্তু এ টু জেড মানে সমস্ত কিছুরই আমি দেখেছি বেশ ভালো ঠিক আছে মানে কমপ্লেন তোমরা করতে পারবে না কোনোভাবে আর নেক্সট ছিল রসগোল্লা রসগোল্লাও ঠিক যেরকম হয়ে থাকে সেরকমই বাট কালো জামটা বেশি ভালো লেগেছে তো এরপর তো ছিল ভ্যানিলা আইসক্রিম যেটা সব বুফিতেই মোটামুটি কমন তো ভ্যানিলা আইসক্রিম জানোই যেরকম খেতে হয় ঠিক সেরকমই এক্সট্রা অর্ডিনারি কিছু না খেতে ভালো তো ওভারঅল যা যা দেখলে এগুলোই কিন্তু বুফেতে ছিল সো আমরা লাঞ্চ করে কমপ্লিট করে আর কি বেরোলাম বিলটা হচ্ছে যেরকম বলেছিলাম যে কোনো রকম জিএসটি কিন্তু ইনক্লুড হচ্ছে না সিক্স নাইনটি নাইনের সাথে কিন্তু ইনক্লুডেড জিএসটি আর সব থেকে এই বুফের একটা প্লাস পয়েন্ট সেটা হলো সবকিছু সাইডে রাখলেও তখন আমাদের বুফে খেলেই যেহেতু আনলিমিটেড ফুড একটা মকটল বা কোল্ড ড্রিঙ্কস নিতেই হয় আর এখানে তোমরা মানে বুফের মধ্যেই ইনক্লুড পাচ্ছ আনলিমিটেড কোল্ড ড্রিঙ্ক মানে এর থেকে ভালো কিছু হতে পারে না তোমরা যতবার খুশি নিতে পারো স্প্রাইট ছিল আর কোক ছিল ওরা নিজেরাই রিফিল করে দিচ্ছে মানে খালি হলেই দেখলেই রিফিল করে দিচ্ছে এরকম নয়

আর টেস্টও তো বলেই দিল যথেষ্টই ভালো ছিল আইবি ফোর আমরা অনাই দিয়ে দেব ডেজার্টে ছ রকমের ডেজার্ট পেয়ে যাচ্ছো আনলিমিটেড গরম গরম তো কালো জাম ছিল যেটা খুব ভালো লাগছিল তাছাড়াও তোমাদের ছ রকমের ননভেজ স্টার্টার্স ছিল এই সরি ভেজ আর ননভেজ স্টার্টার্স ছ রকমের ছিল মেন কোর্সে প্রচুর অপশন ছিল তো ওভারঅল বলতে গেলে বুফেটা সিক্স নাইনটি আমাদের তো খুবই ভালো লেগেছে টপ নচ বুফে সিক্স নাইনটি আমাদের যদি বলতে হয় মাস্ট রেকমেন্ড করবো তোমাদেরকে এসো এসে খেয়ে যাও

আর বাই বাইরে ওয়ে আবারও বলছি ফার্স্ট টাইম যদি ভিজিট করো আমাদের দুজনকে ফার্স্ট টাইম দেখে থাকো কি করতে হবে জানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অবশ্যই অল করে দেবে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগে লাইক করে সবার সাথে শেয়ার করে দিও ইনফরমেটিভ মনে হলে তো শেয়ার করতেই হবে যদি কোনো সাজেশন থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো আজকের জন্য এইটুকুই নিউ কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ টাটা